নমস্কার আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধব গোস্বামী বৃহস্পতিবাৰৰ পৰা অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিবেশন 30 আগষ্টলৈ চলিবলগীয়া অধিবেশনত উত্থাপন হ'ব কেইবাখনো বিধেয়ক অধিবেশনত গুৱাহাটীৰ বান সমস্যাকে ধৰি কেইবাটাও ইস্যু উপস্থাপন কৰিবলৈ সাজু হৈছে বিৰোধীৰ লগতে অধিবেশনত ৰাজহ বিভাগৰ দুখন বিধেয়ক উত্থাপনৰ সম্ভাৱনা 27 আগষ্টত সংকল্প প্ৰস্তাৱৰ লগতে আন কেইবাখনো বিধেয়ক উত্থাপনৰ সম্ভাৱনা বিধানসভাৰ শৰৎকালীন অধিবেশন উপলক্ষে বিধানসভা চৌহদত কটকটীয়া নিৰাপত্তা পৰিলক্ষিত হৈছে মাধৱদেৱৰ তিথিৰ চৰকাৰী বন্ধৰ দিন সলনি 23 আগষ্টৰ পৰিৱৰ্তে 24 আগষ্টত থাকিব চৰকাৰী বন্ধ পূৰ্বে 23 আগষ্টত আছিল মাধৱদেৱ তিথিৰ চৰকাৰী বন্ধ কেবিনেট বৈঠকৰ অন্তত ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ তিনিদিনীয়া ভ্ৰমণসূচীৰে বৰাকলৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মা বৃহস্পতিবাৰে সন্ধিয়া বৰাকত উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী 22 আগষ্টৰ পৰা 24 আগষ্টলৈ বৰাকৰ তিনিওখন জিলা ভ্ৰমণ কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে বৰাকৰ বিধ্বস্ত বাটপথ পৰিদৰ্শন কৰিব দুৰ্গা পূজাৰ পূৰ্বে বৰাকৰ বিধ্বস্ত বাটপথ নিৰ্মাণৰ আশ্বাস মুখ্যমন্ত্ৰী লোকসভাত শিলচৰ সমষ্টিৰ সাংসদ পৰিমল শুক্লবৈদ্যই বৰাকৰ বিধ্বস্ত বাটপথৰ কথা উল্লেখ কৰিছে কলকাতাৰ আৰ জি কৰ মেডিকেল কলেজৰ পুনৰ নতুন অধ্যক্ষ হিচাপে মানৱ গংগোপাধ্যায়ক নিযুক্তি সুহৃতা ঘোষক অধ্যক্ষ পদৰ পৰা অপসাৰণ কৰাৰ পাছতেই মানৱ গংগোপাধ্যায়ক আৰ জি কৰ মেডিকেল কলেজৰ অধ্যক্ষ হিচাপে নিযুক্তি দিয়া হয় কলকাতাৰ আৰ জি কৰ চিকিৎসা মহাবিদ্যালয় আৰু চিকিৎসালয়ৰ নতুন অধ্যক্ষ সুহৃতা পালক অপসাৰণ চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ ছাত্ৰ ছাত্ৰীৰ দাবীত স্বাস্থ্য বিভাগে সুহৃতা পালক অধ্যক্ষ পদৰ পৰা অপসাৰণ কৰে লগতে আৰ জি কৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ বুকু ৰোগ বিভাগৰ এইচ অ' ডি পদৰ পৰাও সুহৃতা পালক অপসাৰণ কৰে স্বাস্থ্য বিভাগে প্ৰতিবাদী চিকিৎসকৰ দাবীত এজন সহকাৰী অধ্যাপকক অধীক্ষককো পদৰ পৰা অপসাৰণ কৰে স্বাস্থ্য বিভাগে কলকাতা ৰাষ্ট্ৰীয় চিকিৎসা মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ পদৰ পৰা প্ৰাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক অপসাৰণ কৰে স্বাস্থ্য বিভাগে সম্প্ৰতি চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডৰ গোচৰত চি বি আইয়ে প্ৰাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক লৈ চলাই আছে তদন্ত সংশোধন কৰা হ'ব অসম ভূমি ৰাজ আইন 1886 জনজাতীয় ভূমি সংৰক্ষণৰ বাবে সংযোজন হ'ব 12 নম্বৰ অধ্যায় হেৰিটেজ ব্লক সৃষ্টিৰ বাবে 12 নম্বৰ অধ্যায় সংযোজনৰ সিদ্ধান্ত 250 বছৰ পুৰণি ঐতিহ্যক্ষেত্ৰ অন্তৰ্ভুক্ত হ'ব হেৰিটেজ ব্লকত আইকনিক ষ্ট্ৰাকচাৰৰ অধীনত নিৰ্মাণ কৰা হ'ব হেৰিটেজ ব্লক হেৰিটেজ ব্লকৰ 5 কিলোমিটাৰ পৰিসীমাক দিয়া হ'ব সুৰক্ষা তিনিটা প্ৰজন্মই একেৰাহে বাস কৰা লোকে কিনা বেচা কৰিব পাৰিব হেৰিটেজ ব্লকৰ ভূমি বৰপেটা বটদ্ৰৱা মাজুলীৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য হ'ব এই নিয়ম সম্পূৰ্ণ মাজুলী জিলাক সামৰি ল'ব হেৰিটেজ ব্লকত বিধানসভাত উত্থাপন কৰা হ'ব অসম ভূমি ৰাজ আইন 1886 সংশোধনী এছ টি এছ চি অধ্যুষিত গাঁৱক ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক হিচাপে ঘোষণা 80% অধিক লোক বাস কৰা এছ টি এছ চি অধ্যুষিত গাঁৱক মাইক্ৰ' ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক কৰাৰ সিদ্ধান্ত অটুট থাকিব এছ টি এছ চি লোকৰ ভূমিৰ অধিকাৰ মাইক্ৰ' ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ গাঁও চিনাক্ত কৰিবলৈ কেবিনেট কমিটি গঠন কমিটিখনত আছে মন্ত্ৰী ৰণোজ পেগু ইউ জি ব্ৰহ্ম আৰু পীযুষ হাজৰিকা 15 ছেপ্টেম্বৰৰ ভিতৰত কমিটিয়ে দাখিল কৰিব এনে গাঁৱৰ নাম 2 অক্টোবৰত আৰম্ভ হ'ব মিছন বসুন্ধৰা 3 গুৱাহাটীত মাটিৰ দাম ধাৰ্য কৰিবলৈ কমিটি গঠন অশোক সিংঘাল যোগেন মোহনৰ নেতৃত্বত কমিটি গঠন দুখীয়া মধ্যবিত্তই ক্ৰয় কৰিব পৰাকৈ ধাৰ্য কৰিব মাটিৰ দাম দুখীয়া মধ্যবিত্তই ক্ৰয় কৰিব পৰাকৈ ধাৰ্য কৰিব মাটিৰ প্ৰিমিয়াম ৰেট 542 গৰাকী জীৱিকা সখীক শীঘ্ৰেই প্ৰদান কৰা হ'ব স্কুটি শীঘ্ৰেই আৰম্ভ হ'ব অৰুণোদয় 3 অৰুণোদয় আঁচনি সম্প্ৰসাৰণৰ সিদ্ধান্ত কেবিনেটৰ বৰ্তমান অৰুণোদয়ত আছে 27 লাখ হিতাধিকাৰী এতিয়াৰে পৰা ৰেচন কাৰ্ড থকা লোকেহে লাভ কৰিব অৰুণোদয়ৰ সুবিধা ৰেচন কাৰ্ড নাথাকিলে নাপাব অৰুণোদয়ৰ সুবিধা বিধানসভাত উত্থাপন হ'ব মুছলমান বিবাহ পঞ্জীয়ন আইন এতিয়াৰে পৰা উপপঞ্জীয়কে কৰিব মুছলমানৰ বিবাহ পঞ্জীয়ন পূৰ্বে কাজীয়ে কৰিছিল মুছলমানৰ বিবাহ পঞ্জীয়ন বাল্য বিবাহ পঞ্জীয়নৰ ক্ষেত্ৰতো থাকিব নিষেধাজ্ঞা বাল্য বিবাহ ৰোধৰ বাবে এই সিদ্ধান্ত ৰাজ্য চৰকাৰৰ 2023 বৰ্ষৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ বঁটা ঘোষণা বিশিষ্ট নৃত্যপতি অহি সোণাল মানসিঙলৈ শংকৰদেৱ বঁটা নৱেম্বৰত শংকৰদেৱ বঁটা প্ৰদান কৰিব ৰাজ্য চৰকাৰে 2008 চনত কংগ্ৰেছৰ দিনত আৰম্ভ কৰা হৈছিল শংকৰদেৱ বঁটা মিজোৰামৰ আইজলত ভয়ংকৰ ভূমিস্খলন গাৰ্ডৱাল খহি ভাঙি পৰিল পেট্ৰল পাম্প নেৰেনেপেৰা বৰষুণৰ ফলত আইজলত সংঘটিত হৈছে ভয়ংকৰ ভূমিস্খলন পাহাৰৰ মাটিসহ গাৰ্ডৱাল খহি ভাঙি চুৰমাৰ হয় পেট্ৰল পাম্পটো ভূমিস্খলনৰ ফলত ৰাজপথৰ কাষতে থকা পেট্ৰল পাম্পটো ভাঙি চুৰমাৰ হোৱাত ব্যাহত হৈ পৰে যাতায়াত অৱশ্যে এই ভয়ংকৰ ঘটনাত সৌভাগ্যক্ৰমে হতাহত হোৱা নাই কোনো লোক
মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা অসমত চাকরি নাপায় ইউএসটিএমৰ শিক্ষার্থীয়ে ইউএসটিএমৰ শিক্ষার্থীর বাবে সরকারি লব অন্য ব্যবস্থা চাকরি পাবলে বেলেগলে পরীক্ষা দিব লাগিব ইউএসটিএমৰ শিক্ষার্থীয়ে অসমত বাহিরৰ শিক্ষানুষ্ঠান খোলার বাবে লব লাগিব বিশেষ অনুমতি শিবসাগরের ঘটনাক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া শিবসাগরের রাইজক ধন্যবাদ জানাই মহিলা যুবতীর ক্ষেত্রে এনে কাম করা তো সহ্য করা নহব বলে কয় মুখ্যমন্ত্রী লগতে শিবসাগরের পর বাকি জেলায় শিক্ষা লব লাগে বলেও মন্তব্য করে মুখ্যমন্ত্রী আলফা স্বাধীনের সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ায় যেতিয়া বিচারে তেতিয়াই মুখ্যমন্ত্রী আলোচনা করবলে সাজু লগতে আলফা স্বাধীনের প্রভাব অসমত আছে বলে কয় মুখ্যমন্ত্রীগুলো ভুক্তভোগীর ধন আত্মসাত করা দীপাঙ্কর বর্মনত ডিবি স্টক ব্রোকিংয়ের কার্যালয়ত চলিল মহানগর আরক্ষীর অভিযান ভুক্তভোগী গ্রাহকে ভিড় করে বরা সার্ভিসের কার্যালয়ত মে মাহর পরাই টাকা লাভ করা নাই বিনিয়োগকারী এতালেকে রুজু করা হয়েছে গোচর বিনিয়োগের নামত কোটি কোটি টাকা লুণ্ঠন করা ডিবি স্টকের স্বত্বাধিকারী দীপাঙ্কর বর্মনের বিরুদ্ধে দাখিল হল প্রথমখন এজাহার পল্টন বাজার আরক্ষী থানার প্রবঞ্চক দীপাঙ্করের বিরুদ্ধে এজাহার দাখিল একাংশ বিনিয়োগকারীর দীপাঙ্করের লগতে এজাহারত উল্লেখ করা হয়েছে প্রেয়সীর নাম ইতিমধ্যে দীপাঙ্করের প্রেয়সী বুধবারী নিশায় হাজির হয় আরক্ষী থানাত ঘটনা সন্দর্ভত দীপাঙ্করের প্রেয়সী খুদা পোসা আরক্ষীর বুধবারী নিশা দীপাঙ্করের পিতৃ মাতৃ থাকা ফ্ল্যাটত প্রবেশ করে সকল সামগ্রী লণ্ডভণ্ড করলে একাংশ বিনিয়োগকারীয়ে পুত্র দীপাঙ্কর বর্মনের ভুলের বাবে প্রতিটি মুহূর্তত এটা শঙ্কার মাজত পার করবলগিয়া হয়েছে পিতৃ মাতৃ ধন পাবলে থকা বহু বিনিয়োগকারী দীপাঙ্করের পিতৃ মাতৃক মৃত্যুর ভাবুকি প্রদান করার অভিযোগ জীবনলৈ শঙ্কা আহিছে দীপাঙ্কর বর্মনের পিতৃ মাতৃ বড়া সার্ভিসের কার্যালয়ত ১৩জনীয় কর্মচারীয়ে চলাইছিল কাম কাজ কেইবাটাও স্কিমত গ্রাহকে বিনিয়োগ করেছিল লাখ কোটি টাকা এবছরত ১২০% ছমাহত ৫৪% ৩ মাহত ২৭% আর এমাহত ৮% লাভ্যাংশর টোপ দি লুণ্ঠন করেছিল দীপাঙ্করে প্রবঞ্চক দীপাঙ্কর বর্মনে অসমেরই পলায়ন করার সন্দেহ করা হয়েছে অবশ্যই ঘটনা পোহরলে অহার পাছতে আরক্ষীর তৎপরতা দীপাঙ্কর বর্মনের ভিসা বাতিল করা হয়েছে মহানগরীর বড়া সার্ভিসত কার্যালয় খুলি চিট ফান্ডর নামত লুণ্ঠনরা চলাইছিল দীপাঙ্করে মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনের প্রেয়সী মনালিসা দাসক আটক খারগুলি ঘরের পর আটক করা হয় পানবজার মহিলা থানাত সোধা পোছা করা হয় দীপাঙ্করের প্রেয়সীক ১০ সেপ্টেম্বরত বিয়ার দিন আছিল দীপাঙ্করের পঞ্চতারকার তাজ হোটেলত ভবন বুক করেছিল প্রবঞ্চক দীপাঙ্করে প্রেমিকাক লৈ সঘনে গোয়ালে গৈছিল দীপাঙ্করে গোয়া আর হায়দ্রাবাদত কেইবাটাও ফ্ল্যাট আছে প্রবঞ্চকটোর বিগত ৩ মাহে গ্রাহকক ধন দিয়া নাছিল দীপাঙ্করে নগাঁওর আমবাগান আরক্ষীর অভিযানত আটক গরুচুরি চক্রণ মাস্টার মাইন্ড আমবাগানের উত্তর পোটা কলঙত আরক্ষী অভিযান চলাই আটক করে গরু চোরটোক তদন্তর খাতিরত আরক্ষীয়ে এই পর্যন্ত প্রকাশ করা নাই আটকাধীন চোরটোর নাম আলফা স্বাধীনের নামত ধন দাবি করা দুজনক গ্রেপ্তার ভুয়া আলফা দুজনের নাম রাজু দাস আর পবন দর্জি স্বাধীন অসমর পেড ব্যবহার করে আলফা স্বাধীনের পেড ব্যবহার করে তেতেলিয়ার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের পর ধন দাবি করেছিল দুজনে নিজকে অনুপ চেতিয়ার ঘনিষ্ঠ বলে চিনাকি দিয়েছিল পবন আর রাজু দাসে নলবাৰীৰ টিহু ৰেল ষ্টেচনত এজন ভুয়া এছ এছ বি জোৱানক আটক টিহু ষ্টেচনত টহল দি থকাৰ সময়তে ৰাইজৰ সন্দেহ উপজাত স্থানীয় ৰাইজে টিহু আৰক্ষীক খবৰ দিয়ে পাছত ঘটনাস্থলীত টিহু আৰক্ষী উপস্থিত হৈ জয়দেৱ ৰায় নামৰ ভুৱা এছ এছ বি জোৱানজনক আটক কৰে দবকা টোলগেটত চলিল আৰক্ষীৰ অভিযান মঙলবাৰী নিশা আৰক্ষীয়ে এখন ট্ৰাকৰ পৰা ৩৮টা চোৰাং গৰু জব্দ কৰাৰ লগতে ৩টাকৈ সৰবৰাহকাৰীক আটক কৰে আটকাধীন সৰবৰাহকাৰীকেইটা সামগ্ৰীৰ মফিজুদ্দিন ৰূপহীৰ জিয়াৰুল হক আৰু মোহাম্মদ লিয়াস আলী কলিয়াবৰত বন বিভাগৰ তৎপৰতাত দুজন পৰিমাণৰ কাঠ জব্দ বন বিভাগৰ অভিযানত উত্তৰাঞ্চলৰ হালনা বনাঞ্চলৰ শালবাৰী বনখণ্ড এলেকাধীন কালিভেটিৰ পৰা মূল্যৱান চোৰাং কাঠখিনি জব্দ কাৰ্বি পাহাৰৰ সীমান্তৱৰ্তী কালিভেটিৰ এঘৰৰ পাছফালে এক গোপন স্থানত লুকুৱাই ৰখা হৈছিল চোৰাং কাঠখিনি তামোলপুৰত চোৰৰ উপদ্ৰৱ তামোলপুৰত দলং পাৰত পথৰ কাষত ৰখাই থোৱা এখন ডাম্পাৰ লৈ গ'ল চোৰে মঙলবাৰী নিশা ৰঙিয়া তামোলপুৰ ভূটান পথৰ কাষত ৰখাই থোৱা আছিল ডাম্পাৰখন বুধবাৰী পুৱা চালকে ডাম্পাৰখন নিবলৈ আহি পথৰ কাষত ডাম্পাৰ দেখা নাপায় হতচকিত হৈ পৰে ঘটনাস্থলীত তামোলপুৰ আৰক্ষী উপস্থিত হৈ তদন্ত আৰম্ভ কৰে মৰাণৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত চুৰিকাণ্ড মঙলবাৰী নিশা খান এণ্ড ব্ৰাদাৰ্ছ নামৰ জোতাৰ দোকানখনৰ পৰা চোৰে লুটি নিলে প্ৰায় ৭ লাখ টকা মূল্যৰ জোতা চেণ্ডেল আৰু নগদ ২০,০০০ টকা ঘটনা সন্দৰ্ভত মৰাণ থানাত এজাহাৰ দাখিল কৰিলে দোকানখনৰ স্বত্বাধিকাৰীয়ে রাজ্যসভা নির্বাচনের বাবে মনোনয়ন দাখিল করলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি আর প্রাক্তন বিধায়ক নিশন রঞ্জন দাসে বুধবারে দিসপুরত কেইবাগৰাকী বিজেপি নেতার উপস্থিতিত মনোনয়ন দাখিল করলে দুইগৰাকী প্রার্থীয়ে অসমৰ দুখন আসনের বাবে ৩ সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব রাজ্যসভা নির্বাচন
সর্বভারতীয় পর্যায়ত বিজেপি আরম্ভ করব সদস্য ভর্তি অভিযান। এইবার 10 কোটি সদস্য ভর্তির লক্ষ্য বিজেপির। এই ঘটনা সন্দর্ভত রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হব প্রশিক্ষণ পর্ব। জেলা পর্যায়ের বিষয়ববীয়াক প্রদান করা হব প্রশিক্ষণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাকে প্রমুখ্য করে রাজ্যিক নেতৃত্বর উপস্থিতিত হব প্রশিক্ষণ পর্ব। রাজ্যিক পর্যায়ত হবলগিয়া সদস্য ভর্তি অভিযানের পল্লবলোচন দাসক রাজ্যিক আহ্বায়ক হিসাবে নিয়োগ করা হয়েছে। পুনের একাংশ বিদ্যালয় বন্ধ করব খোজা সরকারের পদক্ষেপক প্রতিক্রিয়া ব্যক্ত করলে সাংসদ গৌরব গগৈ। বিদ্যালয় উন্নত করাতক সরকারে বিদ্যালয় বন্ধ করব খোজা সঠিক পদক্ষেপ নহয় বলে মন্তব্য সাংসদগীর। সরকারি কর্মচারী সকল বারে বারে মুখ্যমন্ত্রী অপমান করে অহা বলেও অভিযোগ গৌরব গগৈ। আগন্তুক রাজ্যসভা নির্বাচনত বিজেপির 2 প্রার্থীক লৈ কটাক্ষ সাংসদ গৌরব গগৈ। গৌরবর মতে এজন প্রার্থী লোকসভা এড়বলে মন নাই আর আনজনের বিধানসভা এড়বলে মন নাই। মুখ্যমন্ত্রীর কূটনীতির দুইজনে স্থান ফলাবলে বাধ্য হওয়া বলে মন্তব্য গৌরব গগৈ। লখিমপুরের বিহপুরিয়ার রঞ্জিত হোটেলত চাহ আর রসগোল্লার সাদ ললে সাংসদ গৌরব গগৈ। কচুরিরও সাদ ললে সাংসদগিয়ে। খা বাত কোনো বাজ বিচার নাই বলে মন্তব্য গৌরব গগৈ। আনহাতে কংগ্রেস দল সন্দর্ভতো প্রতিক্রিয়া প্রকাশ করে সাংসদগিয়ে। গহপুরের লখিমপুর সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথের দুরবস্থাক সাংসদ গৌরব গগৈ মন্তব্য। আগন্তুক ছমাহর ভিতর রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ ভাল হলে কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী গামোছা পিন্ধাব বলে কয় সাংসদগিয়ে। হাইলাকান্দির জেলা কৃষি বিষয়ের বিরুদ্ধে তদন্তকারী তদন্তর দাবি বিধায়ক জাকির হুসেন লস্করর লগতে লাসিত খেনার সদস্য জিয়াবুর রহমানের বিরুদ্ধে গোচর রুজু বিধায়কর। বুধবারে এক সংবাদ মেলযোগে এই কথা জানায় হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হুসেন লস্করে। রাজ্যত স্মার্ট মিটারের লুণ্ঠন অব্যাহত থাকার সময়তে সাংবাদিকর সম্মুখীন হওয়ার সাহস নাপালে শক্তিমন্ত্রী নন্দিতা গালোসাই। সাংবাদিকর প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয়ত লড়ালড়ি গৈ আঁতরি গল শক্তিমন্ত্রীগী। রহাত স্মার্ট মিটারের লুণ্ঠনের বিরুদ্ধে আসু আর তিওয়া ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ। প্রতিবাদকারী বিদ্যুৎ উপসংমণ্ডলের কার্যালয় তলা মারি স্মার্ট মিটার বন্ধ করার দাবি জানায়। প্রতিবাদকারী হাতে হাতে প্লে কার্ড পতাকা লৈ সরকার বিরোধী স্লোগান দিয়ে। স্মার্ট মিটারক লৈ প্রতিক্রিয়া প্রকাশ সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। অকল স্মার্ট মিটার প্রবর্তন করলে নহব, বিদ্যুৎ যোগান ব্যবস্থাও স্মার্ট হব লাগিব বলে মন্তব্য সাংসদ বরদলৈ। স্মার্ট মিটারের বিরুদ্ধে দবকা শক্তি বিভাগের কার্যালয় ঘেরাও করে রাইজর প্রতিবাদ। শীঘ্রই স্মার্ট মিটার বন্ধ করার দাবি পথ অবরোধ করে সরকার বিরোধী স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে একাংশ দল সংগঠনের ছাত্র সমাজে। APDCL স্মার্ট মিটারের বিরুদ্ধে কলিয়াবরত মহিলার প্রতিবাদ। পূর্বতক দুগুণ বিল অহার অভিযোগ ভুক্তভোগী গ্রাহকর। পূর্ব ডিজিটাল মিটারত অহা অধিক বিলে গ্রাহকর মূরত মাধমার সোধার পাছত এটা স্মার্ট মিটারের জড়িয়ে অধিক ধন সরকার অভিযোগ গ্রাহকর। ডিমোত শক্তি বিভাগের বিরুদ্ধে স্থানীয় রাইজর প্রতিবাদ। ক্ষোভিত রাইজে ঘেরাও করলে ডিমো বিদ্যুৎ উপসংমণ্ডলের কার্যালয়। বিদ্যুৎ বিভাগে অস্বাভাবিক বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করা আর স্মার্ট মিটারের জড়িয়ে সর্বসাধারণ রাইজক করা হারাশাস্তির বিরুদ্ধে কেইবাটাও সংগঠনে সাব্যস্ত করে প্রতিবাদ। ত্রিপুরাত বানর সংহারী রূপ। বিগত 48 ঘণ্টা ত্রিপুরাত অধিক জটিল রূপ ধারণ করেছে বান পরিস্থিতিয়ে। এতিয়ালে বানত প্রাণ হেরুয়াইছে 7 জনক লোকে। ত্রিপুরার বিভিন্ন স্থানের আশ্রয় শিবির সমূহ প্রায় 5607 জন লোকে আশ্রয় গ্রহণ করে আছে। 22 আগস্টলে রাজ্যখনের সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা সরকারের। কামপুরত ভদিয়া বানর তাণ্ডব। মথাউরি ছিগার ফলত উটি গেল 8টা পরিয়ালের বাসগৃহ। কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পর গেট খুলি দিয়ার ফলত বৃদ্ধি পাইছে বরপানী নৈর জলপৃষ্ঠ। কচুয়ার মাধবপাড়াত বরপানী নৈর বাঢ়নী পানিয়ে ছিঙিলে মথাউরি। কামপুরের বৃহত্তর অঞ্চলটোর শ বিঘা কৃষিভূমি বাঢ়নী পানির তলত, যার ফলত হাহাকার লাগিছে কৃষক রাইজর মাজত। হঠাৎ সৃষ্টি হওয়া বান পরিস্থিতিত কেইবাখনো গাঁওয়ার রাইজর মাজত হাহাকার। ঘর বাড়ি এরি নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে বান পীড়িতই। দুদিনজোড়া উত্তেজনার অন্তত বুধবারে পুয়া খুলিল শিবসাগর শহরের দোকান পোহার। মঙ্গলবাড়ী শিবসাগরবাসীক মারুয়ারী সমাজে আঁঠুলৈ ক্ষমা খোঁজার পিছতে বুধবারে খুলি দিয়া হল দোকান পোহার। 3 বহিরাগত ব্যবসায়ীয় রাষ্ট্রীয় পর্যায়ের খেলোয়াড় প্রহার করাক লো উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শিবসাগরত। দোষীক শাস্তির দাবিত শিবসাগর শহরত হাজার হাজার লোকে করেছিল প্রতিবাদ। দুদিন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পিছত বুধবারে পুনের স্বাভাবিক হল শিবসাগরের জনজীবন। যোরহাটের মূলায় কাঠনির দুর্বৃত্তই কাটি নিলে 14 জোপা শিমলু গছ। অরণ্য মানব যাদব পায়েঙে নিজা প্রচেষ্টার গড়ি তোলা বৃহৎ অরণ্যখনের সোমবারে নিশা দুর্বৃত্তই কাটি নিলে 14 জোপা শিমলু গছ। এই ঘটনাক লৈ অরণ্য মানব যাদব পায়েঙে প্রশাসনক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
মৰিয়নী পদুমণি চেতিয়া প্ৰাথমিক বিদ্যালয় বিলুপ্তিকৰণক লৈ ৰাজ্যৰ উত্তাল প্ৰতিবাদ শিক্ষা বিভাগৰ এক নিৰ্দেশনাত ৰাজ্যৰ বহুকেইখন জিলাৰ 161খন প্ৰাথমিক বিদ্যালয় বিলুপ্তিকৰণৰ তালিকাত চেলেংহাট পদুমণি চেতিয়া প্ৰাথমিক বিদ্যালয় অন্তৰ্ভুক্ত হোৱাত হতভম্ব হৈ পৰিছে স্থানীয় ৰাইজ নগাঁও লোকসভা সমষ্টিৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ সম্বৰ্ধনা জ্ঞাপন ৰহাৰ বাৰপূজীয়াৰ কপিলি ব্লক কংগ্ৰেছৰ বৈঠকত অনুষ্ঠিত এক সভাত সাংসদগৰাকীক সম্বৰ্ধনা জনোৱা হয় অত্যাৱশ্যকীয় মূল্যবৃদ্ধিৰ বিৰুদ্ধে সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ মূল্যবৃদ্ধিৰ ৰোধত ৰাজ্য চৰকাৰে কোনো ভূমিকা গ্ৰহণ কৰা নাই চৰকাৰৰ এনে জনবিৰোধী কাৰ্যৰ বিৰুদ্ধে ৰাইজক উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ আহ্বান কংগ্ৰেছৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ মিচিং স্বায়ত্তশাসিত পৰিষদৰ 36টা সমষ্টিত অনুষ্ঠিত হয় প্ৰতিশ্ৰুতি প্ৰতিফলন আৰু পৰিকল্পনা সমাৰোহ এই সমাৰোহৰ জৰিয়তে পৰিষদীয় সমষ্টিসমূহত চলা উন্নয়নৰ খতিয়ান ৰাইজৰ ওচৰত দাঙি ধৰাৰ লগতে ৰাইজৰ দিহা পৰামৰ্শ বিচাৰিলে নিৰ্বাচিত জনপ্ৰতিনিধিসকলে কলকাতাৰ জঘন্য ঘটনাক লৈ দেশজুৰি অব্যাহত আছে প্ৰতিবাদ বুধবাৰে তেজপুৰ চৰকাৰী কন্যা বহুমুখী বিদ্যালয়ৰ ছাত্ৰীসকলে মুখত কলা কাপোৰ বান্ধি সাব্যস্ত কৰে তীব্ৰ প্ৰতিবাদ বাংলাদেশত চলি থকা হিন্দুৰ ওপৰত অত্যাচাৰৰ বিৰোধিতাত গোসাইগাঁৱত হিন্দু সনাতনী প্ৰতিবাদী সমদল হিন্দুকে ধৰি দেশখনত বসবাস কৰা অন্যান্য সংখ্যালঘু লোকসকলৰ জীৱন আৰু সম্পত্তিৰ নিৰাপত্তা সুনিশ্চিত কৰা আৰু এই সমস্যাটো ৰাষ্ট্ৰসংঘৰ মজিয়ালৈ নিয়াৰ দাবী কৰে সংগঠনটোৱে বাক্সা জিলাৰ নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত বুধবাৰৰ পৰা দুদিনীয়া কাৰ্যসূচীৰে উলিওৱা হয় বাইক ৰেলী সমাজৰ পৰা ড্ৰাগছ মদ ভাং জুৱা বাল্য বিবাহৰ লগতে অসামাজিক দূৰীকৰণৰ বাবে ৰাইজৰ মাজত সজাগতা বৃদ্ধিৰ বাবে উলিওৱা হয় এই বাইক ৰেলী ৰাষ্ট্ৰীয় পেঞ্চন আঁচনি বাতিল পুৰণি পেঞ্চন ব্যৱস্থা বাহাল ৰখাৰ দাবীত সচলত উত্তাল প্ৰতিবাদ অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰীৰ গ্ৰেচুইটি প্ৰদানৰ দাবীত অসম হাইস্কুল অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰী সন্থা কৰ্মৰত সমন্বয় সমিতিয়ে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ দেৰগাঁৱৰ বেজগাঁৱত বাঘৰ আতংক মঙলবাৰে বেজগাঁৱৰ পানী যোগান আঁচনি কোঠাত শুই থকা অৱস্থাত স্থানীয় ৰাইজে প্ৰত্যক্ষ কৰে ঢেকীয়াপতীয়া বাঘ ঘটনা সন্দৰ্ভত বন বিভাগক খবৰ দিয়াত ঘটনাস্থলীত উপস্থিত হৈ কেৱল দুই যায় গুলী ফুটাই বাঘ নথকাৰ কথা সদৰি কৰে বন বিভাগে কিন্তু পুনৰ সন্ধিয়াৰ ভাগত বেজগাঁৱত বাঘটোক একে ঠাইতে প্ৰত্যক্ষ কৰে গাঁওবাসীয়ে তাৰ পাছতে বন বিভাগৰ বিৰুদ্ধে ক্ষুব্ধ হৈ পৰে স্থানীয় বাসিন্দা বাঘ থকাৰ পিছতো নাই বুলি মিছাৰ আশ্ৰয় লোৱাৰ অভিযোগ তুলি তীব্ৰ ভাষাৰে বন বিভাগক গৰিহণা ৰাইজৰ কলিয়াবৰত ফুটুকাৰ ফেনত পৰিণত জলজীৱন মিছন আঁচনি জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ এলেকাধীন ৰাঙলু পাহাৰগুৰি গাঁৱত পানী যোগান আঁচনি আছে যদিও আজিলৈকে নহ'ল কাৰ্যক্ষম আজিও গাঁওখনৰ বাসিন্দাসকলে প্ৰতিদিনে পাহাৰৰ পৰা বৈ অহা জুৰিৰ পানী সংগ্ৰহ কৰি সেৱন কৰিবলগীয়া হৈছে বানৰ পাছত গোলাঘাটৰ শালমাৰা অঞ্চলত ধনশিৰি নদীৰ প্ৰবল গৰা খহনীয়া খহনীয়াৰ বাবে উজাগৰি নিশা কটাবলগীয়া হৈছে ধনশিৰি নৈকাষৰীয়া 16টা পৰিয়ালে খহনীয়া 3টাকৈ পৰিয়ালৰ ভেটি মাটি জাহ গৈছে ধনশিৰিৰ বুকুত গুৰেশ্বৰৰ গাছবাৰী গুৰ্ম সংযোগী পথৰ দুৰৱস্থা বিধ্বস্ত পথটোত কেইবাটাও অংশত সৃষ্টি হৈছে পুখুৰী সদৃশ গান জৰাজীৰ্ণ পথটো নিৰ্মাণৰ ক্ষেত্ৰত সমষ্টিটোৰ বিধায়ক দিগন্ত কলিতা তথা লোক নিৰ্মাণ বিভাগে গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ ডালিংগাপাম গাঁৱৰ ৰাইজৰ বোকাঘাটৰ ডেইথৰ পৰিষদীয় সমষ্টিৰ অন্তৰ্গত পথৰ দুৰৱস্থা জৰাজীৰ্ণ পথছোৱা নিৰ্মাণৰ বাবে কেইবাবাৰো জনপ্ৰতিনিধি তথা বিভাগীয় কৰ্তৃপক্ষক আবেদন জনাইছিল স্থানীয় ৰাইজে কিন্তু আজি পৰ্যন্ত পথছোৱা মেৰামতি নোহোৱাত বুধবাৰে স্থানীয় ৰাইজে পথটো নিৰ্মাণৰ দাবীত সাব্যস্ত কৰে প্ৰতিবাদ শিৱসাগৰৰ ৰজাবাৰী চাহ বাগিচাৰ 300+ শ্ৰমিকৰ হাহাকাৰ অসম চাহ নিগমে 2023 চনত বাগিচাখন ডি কে এণ্টাৰপ্ৰাইজক লীজত দিছিল যদিও শ্ৰমিকৰ মজুৰি দিব নোৱাৰি এৰি দিয়ে বাগিচাখন ফলত অভিভাৱকহীন হৈ পৰা বাগানখনত প্ৰশাসনে কেঁচাপাত বিক্ৰী কৰি চলাই আছে যদিও শ্ৰমিকক দিব পৰা নাই প্ৰাপ্য সা সুবিধা অধিবক্তাক চৰিয়াই বিতৰ্কত সোমোৱা উত্তৰ শালমাৰা মহকুমাৰ সহকাৰী আয়ুক্ত বিতুমণি চৌধুৰীৰ আন এক কলংকিত অধ্যায় উন্মোচন নিজে তলা বন্ধ কৰা দোকান খোলাৰ নামত ধন লোৱাৰ অভিযোগ নিজৰ বাহন চালকৰ যোগেদি এই ধন লোৱাৰ অভিযোগ ভুক্তভোগীৰ হোটেলৰ মালিকে উত্থাপন কৰিছে এই চাঞ্চল্যকৰ অভিযোগ শিৱসাগৰত প্ৰতি সপ্তাহত বাঢ়িছে পিঁয়াজৰ দাম বিগত সপ্তাহত শিৱসাগৰ চহৰত প্ৰতি কেজি পিঁয়াজৰ খুচুৰা মূল্য আছিল 50 টকা কিন্তু বুধবাৰে প্ৰতি কিলো পিঁয়াজৰ দাম 55 টকালৈ বৃদ্ধি পাইছে সপ্তাহে সপ্তাহে পিঁয়াজৰ দাম বৃদ্ধি হোৱাত নীৰৱ হৈ আছে যোগান বিভাগ গুৱাহাটী মহানগৰীতে নহয় কৃত্ৰিম বানে জ্বলা কলা খুৱাইছে উত্তৰ গুৱাহাটীবাসীকো নেৰেনেপেৰা বৰষুণৰ ফলত বাট পথ ঘৰ দুৱাৰ সকলো একাকাৰ হৈ পৰিছে বিগত ছমাহ ধৰি কটাহ বজাৰ ৰথঢলা মধুপুৰ ৰুদ্ৰেশ্বৰ আৰু কলবাৰী পানীৰ কবলত আছে দুৰ্গন্ধময় পানীৰ মাজত সহাৱস্থান কৰি ৰোগাক্ৰান্ত হৈছে বহু লোক বকুৰ সিংৰাৰ পাহাল পালাহপাৰাত এটা বনৰীয়া হাতীৰ মৃত্যু
বকুস্থিত হিংরা বনাঞ্চলিক কার্যালয়ের এলাকাত মৃত্যু হয় বন্য হাতিটোর। প্রায় বিশ বছরীয় হাতিটোর মৃত্যুর কারণ জানিব পৰা হোৱা নাই। হাতিটোর পেটত কিছু আঘাতৰ চিন পরিলক্ষিত হয়েছে। ঘটনাস্থলীত বন বিভাগের দল উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত। বেহারবাড়ীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মঙ্গলবাড়ী নিশা 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এখন দ্রুতবেগী ট্রাকে খুন্দা মারে আন এখন ট্রাকত। জালুকবাড়ির পৰা খানাপাড়া অভিমুখী পথত সংঘটিত হয় দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনাত আহত হয় এজন চালক, আহতজনক স্থানীয় চিকিৎসালয়ত ভর্তি। শিবসাগরের প্রগতি চারিআলির সমীপত নিয়ন্ত্রণ হেরুয়ায় বাগরিল এখন ট্রাক। জাজির দিখর পর ডিব্রুগড়ের দিকে গৈ আছিল সিমেন্ট ভর্তি ট্রাকখন। সৌভাগ্যক্রমে দুর্ঘটনাত হতাহত নহল কোনো লোক। জুনাইর নাহর বন্ধনার 515 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের সমীপত এটা মৃতদেহ উদ্ধার। মৃতদেহর কাষতে পড়ে আছিল এখন রয়্যাল এনফিল্ড বাইক। মৃতদেহ তুশিলা পথারর কঠালগুড়ি মিসিং গাঁওয়ের পূর্ণকান্ত পেগুর বলে চিনাক্ত। জুনাই নিজ গৃহলে গিয়ে থাকা অবস্থাত নিশা অচিনাক্ত বাহনের খুন্দাত ব্যক্তিজনের মৃত্যু হওয়ার সন্দেহ। ডিগবৈর কাকপথারর ন মাধ্যমত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এখন দ্রুতবেগী বলেরো পিকআপ বাহন আর মোটরসাইকেলের মাজত হওয়া মুখামুখি সংঘর্ষত থিতাতে নিহত হয় বাইক আরোহী এক নম্বর সরু দিরাকর দীপেন নেও। দুর্ঘটনা সংঘটিত করিয়েই ঘটনাস্থলীর পর বলেরো বাহনখনের চালকে পলায়ন করে। কর্মসংস্থাপনের বাবে বহিরাজ্যলৈ যোৱা মেৰাপানীৰ এজন যুবকৰ মৃত্যু। মেৰাপানীৰ এক নম্বর গমাৰীৰ দুলেশ্বৰ গড় নামৰ যুবকজনে তিনি বছৰ পূৰ্বে তামিলনাডুত ছিকিউৰিটি গাৰ্ড ৰূপে কৰ্মৰত হৈ আছিল। কঁকালৰ বিষতে সোমবাৰে মৃত্যু খাবতিলে দুলেশ্বৰ গড়ে। বোকাখাটৰ পঞ্চম শ্রেণীত অধ্যয়নরত এজন প্রতিভাধর ছাত্রই প্রস্তুত করে উলিয়ালে এখন দুচকীয়া বাহন। কোনো ধরনের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ নকরাকৈ বাবুল মণ্ডল নামৰ ছাত্রজনে ছমাহর ভিতর পেলনিয়া লোড় সামগ্রীরে দুচকীয়া বাহন প্রস্তুত করে উলিয়ায় সকলরে দৃষ্টি আকর্ষণ করেছে। বাক্সাত কারাগার নির্মাণত সংঘটিত হয়েছে ব্যাপক দুর্নীতি। নির্মাণ সম্পূর্ণ নহতেই কারাগার গৃহ আর ইয়ার সৌহদর সুরক্ষা বেড়ত মেলিছে বৃহৎ বৃহৎ পাত। কারাগার নির্মাণত অতি নিম্ন মানদণ্ডর কাম করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। ডিগবৈত বাহনের চালকসকলের মাজত দুর্ঘটনা রোধের সজাগতা লক্ষ্যরে এখন সভার আয়োজন করা হয়। তিনিচুকীয়া জেলার পরিবহন বিভাগের উদ্যোগত আর পরিবহন বিভাগের বিভিন্ন সংস্থার সহযোগত আয়োজন করা হয় এই সভা। বাক্সার খাগড়াবাড়ীত ডুপ্লিকেট বেঙেনার বীজ রোপণ করে লাখ লাখ টাকা লোকসানের সম্মুখীন হয়েছে কৃষকসক। গোবর্ধনা বীজ ভাণ্ডার স্বত্বাধিকারী হবিবুর রহমানে জোর করে বাংলাদেশী পার্পল কিং নামের বীজ রোপণ করবলে দিয়েছিল কৃষকসকলক। কিন্তু এটা উৎপাদিত বেঙেনা বজারত বিক্রি করব নারি হতাশ হয়ে পড়েছে কৃষকসক। বরহমপুরের ছাপানলাস্থিত হাতীবন্ধু ক্যাম্পত অর্ধ শতাধিক কিশোরে ললে প্রশিক্ষণ। বন্যপ্রাণী তথা প্রকৃতির প্রতি দায়িত্ব থাকা কিদরে পালন করব পারি সেই বিষয়ে সচেতনতা অর্থাৎ সজাগতা বৃদ্ধির বাবে আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবির। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত নতুন উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ডক্টর ননী গোপাল মহন্তই। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের 18 সংখ্যক উপাচার্য হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে ডক্টর ননী গোপাল মহন্তই। শ্রীমন্ত কলাক্ষেত্রর মাধবদেব আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাগৃহত প্রশংসা বটা প্রদান অনুষ্ঠান। রাজ্যিক নগরিয়া জীবিকা মিশন সোসাইটির উদ্যোগত ব্যাংক আর নগরিয়া স্থানীয় সংস্থাসমূহ বটা প্রদান করা হয়। মার্ঘেরিটার লেখাপানীর উদয়পুরত পুনের বহিরাগতর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। গোলাপ বড়া নামের খিলঞ্জিয়া লোকজনক মনোলাল শাহ নামের ব্যবসায়ীজনে দুর্ব্যবহার করার অভিযোগ। পিছত স্থানীয় যুবক কেজনমানে ব্যবসায়ীজনক কানত ধরায় আঁঠু কাঢ়ি ক্ষমা খুঁজবলে বাধ্য করায়। কৃষি বিভাগের সহযোগত মিলেটর খেতে করে স্বাবলম্বিতার পথ মুক্তি করেছে জাগিরোদর 30গী মহিলায়। জোনবিল ফার্মার প্রডিউসার কোম্পানি নামের সংস্থাটির মহিলাসকলে এইবার আরম্ভ করেছে মিলেটর মূল্য সংযোজন। গহপুরত ভারতীয় ডাক বিভাগের ডাক চৌপাল শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিত্তীয় সাক্ষরতা হার বৃদ্ধি আর ক্ষুদ্র সঞ্চয়ের উপর গুরুত্ব প্রদান করে গহপুরের গোপালপুরের নেহরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। দৰং মহাবিদ্যালয়ের বকুল বাকরিত রেগিং বিরোধী এখন বাতর নাট প্রদর্শিত হয়। মহাবিদ্যালয়খনের পরিবেশ কলা কেন্দ্র আর দৰঙিয়ার নাট্য সমাজের উদ্যোগত শিক্ষক গোট আর ছাত্র একতা সভার বিশেষ সহযোগত অনুষ্ঠিত হয় এই বাতর নাট। বুধবার দুদিনিয়া ভ্রমণসূচীরে পোলেন্ডলৈ রওনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজি দ্বিতীয়টো দিন পোলেন্ড ভ্রমণসূচী মোদীর। প্রধানমন্ত্রী মোদিয়ে পোলেন্ডের রাষ্ট্রপতি এইচ ই মিস্টার অন্দ্রে সেবাস্টিয়ান দুডাক সাক্ষাৎ করার লগতে প্রধানমন্ত্রী এইচ ই মিস্টার ডোনাল্ড টাস্কর সহ দ্বিপাক্ষিক বৈঠকত মিলিত হব। পোলেন্ড ভ্রমণ সামরি 23 আগস্ট প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন অভিমুখে উড়া মারিব। 1992 চনত ইউক্রেনের সঙ্গে ভারতের প্রথম দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন হয়েছিল। দেশ দুখনের দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়ার পাছত ভারতের প্রধানমন্ত্রীগুলিয়ে ইউক্রেন ভ্রমণ করব।
আৰু এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কাৰ।